অল্প কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যুদ্ধবিমানের প্রোটোটাইপ নির্মাণের কাজ চলমান রয়েছে। এমন অবস্থায় নিঃসন্দেহে যুদ্ধবিমানের ডিজাইন সহ পরিকল্পনা বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে যে কোনো একটি দেশের সহযোগিতা নিচ্ছে, সবকিছু বিবেচনা করলে বাংলাদেশকে এ ধরনের প্রকল্পে সহযোগিতা করবে একমাত্র চীন। দেশটি সবসময়ই চায় সামরিকভাবে সক্ষমতা অর্জন করুক বাংলাদেশ, কারণ কৌশলগতভাবে ভারতের উপর চাপ প্রয়োগ করাই চীনের প্রধান উদ্দেশ্য। এক্ষেত্রে বাংলাদেশকে সামরিক সক্ষমতায় সহযোগিতা করে কৌশলে ভারতকে চাপে রাখতে চাইবে চীন, যার কারণে বাংলাদেশকে যুদ্ধবিমান তৈরিতে সহযোগিতা এবং প্রয়োজনে প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী রয়েছে চীন। চীনের সহযোগিতায় F-7 ফাইটার মেন্টেনেন্স হচ্ছে দেশের মাটিতেই, এছাড়া একাধিক সমরাস্ত্রের প্রযুক্তি দিয়েছে যেগুলো এখন বাংলাদেশ নিজেই তৈরি করতে সক্ষম। ঠিক একইভাবে যুদ্ধবিমানের প্রযুক্তি দিচ্ছে চীন। পাকিস্তান বিমান বাহিনীর জন্য যে F-7 যুদ্ধবিমান তৈরির প্রযুক্তি দিয়েছে চীন, একইভাবে বাংলাদেশকেও সহযোগিতা করবে চীন। একটি যুদ্ধবিমান তৈরিতে যে ধরনের সরঞ্জাম এবং যে ধরনের সমরাস্ত্র প্রয়োজন হয় তার শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম চীন, এবং তা বাংলাদেশের জন্য যথেষ্ট হবে। সেক্ষেত্রে সহজেই বৈচিত্র্যময় অস্ত্র প্যাকেজ পাবে বাংলাদেশ বিমান বাহিনী এবং তাদের তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট। যুদ্ধবিমান হিসেবেও ভারত পাকিস্তান কিংবা মিয়ানমারের চেয়ে এগিয়ে থাকবে। সিঙ্গেল ইঞ্জিন ক্যাটাগরিতে যুদ্ধবিমানের প্রোটোটাইপ নির্মাণের কাজ চলমান এখনও। সেক্ষেত্রে 2026 থেকে 2027 সাল পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে দেশের তৈরি প্রথম যুদ্ধবিমান আকাশে ফ্লাই করার জন্য। সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা কাটিয়ে 2032 কিংবা 2033 সাল পর্যন্ত, এ সময়ের মধ্যে বাংলাদেশের প্রথম যুদ্ধবিমান সার্ভিসে আসতে পারে। বাংলাদেশের অবস্থান থেকে বছরে কমপক্ষে 8টি লাইট কমব্যাট এয়ারক্রাফট তৈরি করতে পারবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে এই সংখ্যা 24টি অতিক্রম করবে। তবুও ন্যূনতম হিসাব অনুযায়ী 2040 সাল নাগাদ 80 থেকে 100টি নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান যুক্ত হবে, ফলে পূর্ণাঙ্গ 6 স্কোয়াড্রন ফাইটারের সংখ্যাকে অতিক্রম করবে। আর একথা মাথায় রেখেই বিমান বাহিনীর জন্য একাধিক বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে, যার পেছনে হয়তো বড় ধরনের পরিকল্পনা রয়েছে, আর তার মধ্যে এটি একটি হতে পারে। কারণ শত শত মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে একটি বিমান ঘাঁটি নির্মাণের জন্য। যুদ্ধবিমানই যদি না থাকবে তাহলে বিমান ঘাঁটি নির্মাণ করে লাভ কি? আর এ প্রশ্ন থেকেই আমরা বুঝতে পারি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একাধিক বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে, যার মানে হলো বাংলাদেশ বিমান তৈরিতে সক্ষমতা অর্জন করছে, হয়তো তলে তলে অনেক দূর এগিয়েও গিয়েছে, যা গণমাধ্যমে সরাসরি প্রকাশ করছে না। নিঃসন্দেহে বিশাল অর্থ খরচ করে সামরিক অবকাঠামো নির্মাণ করা হচ্ছে যুদ্ধবিমান মোতায়েন রাখার জন্যই। তাই বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর অবস্থান শোচনীয় হলেও ভবিষ্যতে খুব বড় চমক অপেক্ষা করছে। তাই বিষয়গুলো বিশ্লেষণ করে এক প্রকার নিশ্চিত করেই বলা যায়, বাংলাদেশ বিমান বাহিনীকে দীর্ঘমেয়াদী লাভবান হতে চাইলে নিজ দেশে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরির কোনো বিকল্প নেই। কারণ সকল সময়ের জন্য নিরাপদ থাকতে চাইলে নিজস্ব সমরাস্ত্রের কোনো বিকল্প নেই। বাংলাদেশ প্রতিরক্ষা সেক্টর সকল সময়ের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল থাকলে দেশের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে না। তাই যত দ্রুত সম্ভব নিজস্ব যুদ্ধবিমান প্রকল্প হাতে নেওয়া যেতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ায় একটি ভারসাম্য বজায় থাকবে। বাংলাদেশের জন্য যুদ্ধবিমান প্রকল্প বাস্তবায়ন করতে 3 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। অপরদিকে গণহারে উৎপাদন শুরু করতে গেলে অতিরিক্ত 1 থেকে 2 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করতে হয়। বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করতে চায় তাহলে ন্যূনতম 6 থেকে 7 বিলিয়ন মার্কিন ডলার লাগবে। নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।